গুড মর্নিং স্টুডেন্ট আজ আমরা স্ট্যান্ডার্ড টুয়ের ভূগোল পড়ব ভূগোলে কী পড়বো আজকে পৃষ্ঠা তেইশের দেখো পৃষ্ঠা তেইশের অনুশীলনীগুলো মডেল প্রশ্নগুলো আমাদের সব হয়ে গেছে তো অনুশীলনী পড়ব অনুশীলনী এক একে অনুশীলনী একে কী রয়েছে অনুশীলনী একে আছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও সঠিক বাক্যের পাশে আমরা কী চিহ্ন দেব চিহ্ন ভুল বাক্যের পাশে কি দেব ক্রস চিহ্ন ওকে তো কি আছে আছে জন্মের সময় পৃথিবী ছিল কয়ে জ্বলন্ত আগুনের পিণ্ড এটা ঠিক না ভুল আমরা টেক্সটে পড়েছি টেক্সটে কি পড়েছি জন্মের সময় পৃথিবী ছিল জ্বলন্ত আগুনের পিণ্ড এটা সত্য তাই এখানে কি বসবে এখানে বসবে টিক চিহ্ন পৃথিবীতে মহাদেশের সংখ্যা পাঁচটি এটা কি ভুল কেন মহাদেশের সংখ্যা হচ্ছে সাতটি আর মহাসাগর হচ্ছে পাঁচটি তাহলে এখানে কি হবে এখানে হবে ক্রস চিহ্ন ঠিক আছে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই এটা হবে ঠিক পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় সাতাশ দিন আট ঘন্টা এটা কি হবে ঠিক পৃথিবীর সৃষ্টির পর প্রথম প্রাণী হলো মানুষ এটা ভুল পৃথিবী সৃষ্টির পর মানুষ হলো সব থেকে শেষ প্রাণী তাই এটা হবে ভুল ওকে